হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাফিলিয়েট ডক্টরস টিমের পক্ষ থেকে আজ আবারও আপনাদের সামনে আসলাম, মোহাম্মদ রায়হান কবির। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব এমন একটি মার্কেট মিডিয়া, এমন একটি সোশ্যাল মার্কেট মিডিয়া, এখানে আপনি অনায়াসেই মার্কেটিং করতে পারবেন। এখানে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো সুন্দরভাবে চ্যাটিং করতে পারবেন এবং চ্যাটিংয়ের মাধ্যমে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে প্রোভাইড করতে পারবেন এবং সুন্দরভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পরবর্তী নোটিশ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল টপিক। তো প্রথমে চলে যাচ্ছি আমি ক্রোম ব্রাউজারে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজারে যেতে পারেন। তো ক্রোম ব্রাউজারে এসে আমি সার্চ করবো discard.com। তো আমি সার্চ করলাম discard। আপনারা দেখতে পাচ্ছেন একটি পেজ এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে discard.com। তো আমরা সেখানে ঢুকে যাব। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন রয়েছে। তো তার আগে দেখে নিই আমরা এই discard এ মান্থলি ভিজিটর কত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই discard এ মান্থলি ভিজিটর 1.20 billion। তার মানে এখানে প্রতি মাসে 1.20 billion ভিজিটর ভিজিট করে। তো আমরা এখানে খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। তো তারপরে আমরা ক্লিক করবো লগ ইনে। লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন করার মতো একটি ইন্টারফেস। এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। তার নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার। তো আমরা রেজিস্টারে ক্লিক করবো কারণ আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো প্রথমে রয়েছে ইমেইল। তো আমি একটি ইমেইল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইমেইল দিয়ে দিবেন। তারপর রয়েছে ইউজার নেম। তো আমি একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইউজার নেম দিয়ে দেবেন। তারপর রয়েছে পাসওয়ার্ড, আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নিচে রয়েছে ডেট অফ বার্থ, প্রথমে রয়েছে মান্থ, আমি যে কোনো একটি মান্থ দিয়ে দিলাম আপাতত। তারপর নিচে তারপর রয়েছে ডে, তো আমি একটি ডে দিয়ে দিলাম। তারপর রয়েছে ইয়ার, তো আপনারা সবসময় 2000-এর মধ্যেই দিয়ে দিবেন, 2000-এর উপরে দিবেন না। তো আমি 2000 দিয়ে দিচ্ছি। তারপর কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পর এখানে আপনাকে রোবট চেক করতে বলছে। তো চেকিং হয়ে গেছে। এখন আমি আমার এই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমাকে আমার জিমেইলে যেতে হবে। তো আমি আমার জিমেইলে যাচ্ছি, আপনারাও আপনাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই না করলে আপনার অ্যাকাউন্টটি বেশিক্ষণ টিকবে না। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দু একজনের সাথে চ্যাট করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে। তাই আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। তো আমি চলে আসলাম আমার ইমেইলে। তো দেখতে পাচ্ছেন discard থেকে একটি SMS এসেছে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেইল। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তো আমি আরেকবার রোবটটি চেক দিচ্ছি, রোবট চেক হয়ে গেছে। তারপরে এখানে রয়েছে কন্টিনিউ টু discard, তো এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অ্যাকাউন্টটি, এখানে এখন আমি মার্কেটিং করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাড ফ্রেন্ড, ব্লগড, পেন্ডিং, অল, অনলাইন ফ্রেন্ডস। তো এখানে ফ্রেন্ডস হচ্ছে আপনার কয়টি ফ্রেন্ডস এখানে রয়েছে। তারপর রয়েছে অনলাইন, অনলাইন বলতে বোঝাচ্ছে আপনার কয়টি ফ্রেন্ড এখন অ্যাক্টিভ আছে এখানে। তারপর আপনার অল ফ্রেন্ড এখানে থাকবে। তারপর হচ্ছে পেন্ডিং, আপনি কয়জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন আর কয়জন অ্যাকসেপ্ট করেছে সেগুলো পেন্ডিংয়ে দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্লক, আপনি কয়জনকে ব্লক দিয়েছেন, মেসেঞ্জারের মতো এখানে ব্লক দিতে পারবেন, আপনি কয়জনকে ব্লক দিয়েছেন সেটা দেখতে পারবেন এখানে। তারপর হচ্ছে অ্যাড ফ্রেন্ড, এখান থেকে আপনি আপনার ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। এখানে আপনার ফ্রেন্ডের নাম লিখলে অবশ্যই আসবে। তো আমরা এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা চলে যাব গেমিং সাইট, আমরা একটি গেমিং সাইটে চলে যাব। তারপরে যাব ফর এ ক্লাব অর কমিউনিটি, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করার পর আপনি ইনভাইট করতে পারেন এখান থেকে। তো আমি প্রথমে ইনভাইট ইউর ফ্রেন্ডসে ক্লিক করছি। ক্লিক করার পর এটিকে কপি করছি। কপি করার পর আমরা এখানে আসবো, এখানে চলে আসব। এখানে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গেম। এখানে এখনও এই গেমটি খেলছে প্রায় 80,000 মানুষ। তারপরে এখানে আপনার প্রায় 47 লক্ষ লোক এই গেমটিতে রয়েছে। এই গেমটি প্রতিনিয়ত 47 লক্ষ লোক প্লে করে, তার মধ্যে এখন রয়েছে 80,000। তারপর এই সাইডে একটি দেখতে পাচ্ছেন গেম, এখানে রয়েছে 84,000 লোক এই গেমটি এখন বর্তমানে প্লে করছে, এই গেমটি তার খেলছে। এখানে লোক রয়েছে 31,09,431 জন। এইভাবে এখানে অনেকগুলো গেমস আছে। তো তার মধ্যে আমরা যে কোনো একটিতে ঢুকে যাব। আমরা একটিতে চলে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখনও এই যারা যারা এখানে অ্যাক্টিভ রয়েছে তারা তারা গেমটি খেলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অ্যাক্টিভ রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকেই অ্যাক্টিভ রয়েছে। তো আমি এখন এদেরকে এখান থেকে ফ্রেন্ড করে দিতে পারবো, আবার ওদের সাথে চ্যাট করতে পারবো। যেমন ধরেন আমি একটাতে চলে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, তো এখানে ক্লিক করলে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটি তার কাছে চলে গিয়েছে।
এখন যদি আমি তার সাথে এসএমএস করতে চাই তাহলে এই আরো বাটনে ক্লিক করব। আপনি যদি তাকে ব্লক দিতে চান তো ব্লকে ক্লিক করলে সে ব্লক হয়ে যাবে, সে আর আপনাকে এসএমএস করতে পারবে না। আর নিচে রয়েছে মেসেজ, তো মেসেজে ক্লিক করলাম আমি এখন এখান থেকে এই এসএমএস করতে পারবো। তো আমি এমনি একটা এসএমএস দিয়ে দিচ্ছি হ্যালো দিয়ে রেখে সেন্ড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এসএমএসটি সেন্ড হয়ে গেছে, আর সাথে সাথে তাদের একটা অটো মেসেজ আমার কাছে চলে এসছে এখন এখানে আমি না যাই। তো এইভাবে আমি তাকে এসএমএস করতে পারবো, তার সাথে যোগাযোগ করতে পারবো, আমরা তাকে দিয়ে যে কোনো গেমস খেলে নিতে পারবো। আমাদের অ্যাফিলিয়েটেড যে গেমসগুলো রয়েছে আমরা যদি তাদেরকে খেলতে বলি, তাদের মেসেঞ্জারে বা তাদের গ্রুপে যদি আমরা আমাদের গেমসের লিঙ্কগুলো দিই তাহলে তারা অবশ্যই খেলবে। এইভাবেই আমরা তাদেরকে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো প্রোভাইড করতে পারবো। তাছাড়া এই ডিসকার্ডে যারা যারা আসে তারা মূলত গেমস খেলার জন্যই আসে, এবং তাদেরকে যদি আমরা গেমস খেলতে বলি তারা অবশ্যই খেলবে, এবং সে গেমসটি যেন ভালো হয়, ভালো মানের হয়, তাহলেই তারা গেমসটি খেলবে। তো এইভাবেই আমরা এখানে মার্কেটিং করতে পারি, এইভাবেই আমরা তাদেরকে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারি। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো মেথড নিয়ে নতুন কোনো ভিডিওতে। তো আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।